রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিয়েভ জুড়ে ব্যাপক ড্রোন হামলা। এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার। আরো জানিয়ে দেব সামরিক মহড়া করবে ন্যাটো, কসোভায় সেনা মোতায়েন করতে চায় সার্বিয়া। এদিকে চীনের আগ্রাসী ভূমিকা নিয়ে সংসদে আলোচনায় রাজি নয় ভারত সরকার। সর্বশেষ জানিয়ে দেব গোটা বিশ্বকে ধ্বংস করার অস্ত্র আছে ইসরায়েলের, জাতিসংঘে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কিয়েভ জুড়ে ব্যাপক ড্রোন হামলা। শীত যত বাড়ছে ইউক্রেনে, হামলা তত জোরদার করছে রাশিয়া। গতকাল সোমবারও দেশটির রাজধানী কিয়েভ জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সব হামলা চালানো হয়। ইউক্রেনে এখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে, আর এ সময় বৈদ্যুতিক স্থাপনা, হিটিং ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে। গতকালও কিয়েভে যেসব হামলা চালানো হয়েছে তার অন্যতম লক্ষ্য ছিল হিটিং ব্যবস্থা। ইউক্রেনের বিমান বাহিনী গতকাল জানিয়েছে তারা 30টি ড্রোন ভূপাতিত করেছে। এসব ইরানের তৈরি ড্রোন। গত 6 দিনের মধ্যে কিয়েভ লক্ষ্য করে এটি ছিল তৃতীয় দফা হামলা। এ হামলার পর কিয়েভের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা জানিয়েছেন রুশ বাহিনীর হামলার 3 জন আহত হয়েছেন। এছাড়া এ অঞ্চলের 9টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সাধারণ জ্বালানি ব্যবহৃত হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলোয় হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে এবার রুশ বাহিনী আরো আগ্রাসী হয়েছে। ইউক্রেনের শক্তি সংস্থা অভিযোগ করেছে দেশটির মিকোলাইভ অঞ্চলে সাউথ ইউক্রেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে হামলার জন্য ড্রোন পাঠিয়েছিল রুশ বাহিনী। একে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেছে তারা। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্য গতকাল ইউক্রেনকে নতুন করে আরো $30 কোটি 40 লাখ সহায়তার ঘোষণা দিয়েছে। ইউক্রেনে হামলা জোরদারের পর গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশ সফর করেছেন। মূলত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করতে সেখানে গিয়েছেন তিনি। এ সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীও তার সঙ্গে রয়েছেন। 2019 সালের পরেই প্রথম পুতিন ও লুকাশেঙ্কোর সাক্ষাৎ হচ্ছে। তাদের এই সাক্ষাৎ ঘিরে নতুন আশঙ্কা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে এরপর ইউক্রেনে হামলায় রুশ বাহিনীর সঙ্গে যোগ দিতে পারে বেলারুশ। এর কারণ হিসেবে বলা হচ্ছে শুক্রবার রুশ বাহিনীর দপ্তর পরিদর্শন করেন পুতিন, এরপর হামলার মাত্রা বাড়ে। একই ঘটনা ঘটতে পারে বেলারুশ সফরের পর, যদিও এই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন দেমিত্রি পেসকভ। যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার। ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা দপ্তরের তরফে এমন দাবি করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাশিয়ার দাবি, দেশটির সামরিক বাহিনী 24 ঘন্টার ব্যবধানে বেলগোরোড অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি 4টি এইচ এআরএম অ্যান্টি রেডিয়েশন মিসাইল গুলি করে ভূপাতিত করেছে। বেলগোরোডের গভর্নর জানিয়েছেন রবিবার সকালে অঞ্চলটিতে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কয়েকজন। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার ভোরে বৃষ্টির মতো ড্রোন নিয়ে হামলে পড়ে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 15টির মতো ড্রোন ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে শহর প্রশাসন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার কথা জানিয়েছেন। বলা হয়েছে শত্রুরা রাজধানী আক্রমণ করছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইউক্রেনের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী কিয়েভ সহ দেশটির অন্যান্য শহরগুলোকে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে দফায় দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। সামরিক মহড়া করবে ন্যাটো, কসোভোয় সেনা মোতায়েন করতে চায় সার্বিয়া। সার্বিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে কসোভোতে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ন্যাটো। রোববার দেশটিতে থাকা ন্যাটো মিশন এ ঘোষণা দেয়। কসোভোয় পশ্চিমা সমর্থিত সরকার ও দেশটির সংখ্যালঘুদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে কসোভোতে সেনা মোতায়েনের বাহিনী নভো সেলোতে থাকা ঘাটিতে সামরিক মহড়া করবে। এই মহড়ায় তাদেরকে সংকটকালীন সময়ের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। 1999 সাল থেকেই
ন্যাটো সেনারা কসোভো হতে রয়েছে। ওই বছরই কসোভো সার্বিয়া থেকে আলাদা হয়ে যায় এবং 2008 সালে স্বাধীনতা ঘোষণা করে। পশ্চিমা দেশগুলো কসোভোতে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিলেও সার্বিয়া এখনো তা মেনে নেয়নি। কসোভো যখন সার্বিয়ার অংশ ছিল তখন যেসব গাড়ির লাইসেন্স করা হয়েছিল তা পরিবর্তন করতে উঠে পড়ে লেগেছে কসোভোর প্রশাসন। এতে কসোভো থেকেই যাওয়া সার্বদেশ মধ্যে অসন্তোষ দেখা দেয়, সার্বিয়া ও কসোভোর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এমন প্রেক্ষাপটে কসোভো সেনা মোতায়েনের অনুমতি চেয়েছে সার্বিয়া। এ নিয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট ভোসিক বলেছেন, কসোভো ন্যাটোর নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীতে সার্বীয় সেনা সদস্যদের অন্তর্ভুক্ত করতে আমাদের মন্ত্রিসভা সম্মত হয়েছে। জাতিসংঘের 1244 নম্বর প্রস্তাব অনুসারে সার্বিয়ার সেনাদের কসোভো মোতায়েন করা হবে। কসোভো যাতে সেটি মেনে নেয় সেই আহ্বান জানান সার্বিয়ার প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, সার্বিয়ার 1000 সেনা মোতায়েনই পারে কসোভো থাকা সার্বদের সুরক্ষা নিশ্চিত করতে। এটি করা হলে ওই অঞ্চলের চলমান উত্তেজনা ও হ্রাস পাবে। সূত্র রয়টার্স। চীনের আগ্রাসী ভূমিকা নিয়ে সংসদে আলোচনায় রাজি নয় ভারত সরকার। গালওয়ান কাণ্ডের পর যা হয়েছিল তাইওয়ান সংঘর্ষের পরও তারই পুনরাবৃত্তি। চীন ও তার আগ্রাসী ভূমিকা নিয়ে সংসদে কোনো আলোচনায় ভারতের কেন্দ্রীয় সরকার আগ্রহী নয়। বিরোধী দলের প্রবল দাবি সত্ত্বেও সরকার তার সিদ্ধান্তে অটল। এ কারণে আজ সোমবার আরও একবার বিরোধীরা সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে ওয়াকআউট করলেন। লোকসভাতেও অগ্রাহ্য হলো বিরোধীদের দাবি। তাইওয়ানে চীনা আগ্রাসন নিয়ে সংসদের উভয় কক্ষেই আলোচনার দাবি জানায় কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল। আজ সেজন্য দুকক্ষেই বিরোধীরা নোটিশ দেয়। রাজ্যসভায় জমা পড়ে মোট 9টি নোটিশ, কিন্তু চেয়ারম্যান জগদীপ ধনখড়ও নিয়ম মাফিক নয় বলে সব নোটিশ অগ্রাহ্য করেন। বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, চীন আমাদের ভূখণ্ডে জাঁকিয়ে বসছে, এ নিয়ে আলোচনা না করলে কি নিয়ে কথা বলবো আমরা। চেয়ারম্যান মুলতবি প্রস্তাব অগ্রাহ্য করলে বিরোধীরা সভাকক্ষ থেকে ওয়াকআউট করেন। লোকসভাতেও অগ্রাহ্য হয় বিরোধী দাবি। 2020 সালে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর বিরোধীদের দাবি মেনে সংসদে আলোচনা হয়নি। এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদেরও অকস্থলে যাওয়ার দাবি সরকার মেনে নেয়নি। সংসদে আলোচনার দাবি মানতে সরকার রাজি হবে না জেনে কংগ্রেস তার প্রচার জোরালো করে তুলেছে। দলের মুখপাত্র জয়রাম রমেশ বিবৃতি দিয়ে বলেছেন, সরকার সবকিছু লুকিয়ে রাখতে চায়, অথচ অতীতে সব সময় সরকার অকস্থলে সাংবাদিক ও সংসদ সদস্যদের যেতে দিয়েছে। 1965 থেকে 1971 তো অবশ্যই 1999 সালেও কার্গিল যুদ্ধের পর সরকার সংসদ সদস্যদের অকস্থলে নিয়ে গেছে। দোকলাম কাণ্ড নিয়েও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছিল। এখন সরকার আলোচনা এড়ানোর মধ্য দিয়ে নিশ্চিতভাবেই কোনো তথ্য সত্য আড়াল করতে চাইছে। গোটা বিশ্বকে ধ্বংস করার অস্ত্র আছে ইসরায়েলের। জাতিসংঘে ইরান ইসরায়েলকে অবিলম্বে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি মঙ্গলবার এই সংস্থার বার্ষিক পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান। ইসরায়েলের কাছে প্রায় 300টি পরমাণু অস্ত্র রয়েছে যা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করে ফেলা সম্ভব, কিন্তু তেল আবিব এখনো পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি এবং আমেরিকার প্রত্যক্ষ মদত থাকার কারণে এজন্য তাকে কোনো শাস্তির মুখোমুখিও হতে হয়নি। জাহরা এরশাদি জাতিসংঘের সম্মেলনে দেওয়া বক্তব্যে ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে বিশ্ব সমাজের নিরাপত্তার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলকে এনপিটি স্বাক্ষরের বাধ্য করার পাশাপাশি এই অবৈধ রাষ্ট্রের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিতেও বাধ্য করতে হবে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্বে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বেড়ে গেছে বলে উল্লেখ করেন ইরানের এই সিনিয়র কূটনীতিক। তিনি বলেন, বিশ্বকে পরমাণু অস্ত্রের অভিশাপ থেকে মুক্তি দিতে পরমাণু শক্তিধর দেশগুলোই একটি সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। সূত্র পার্স টুডে।